पसीना है थोड़े से इधर उधर আমার নাম আমিরুল আমি ফাইভ নার্সারি থেকে বলছি অন্যান্য বার মেলা যেভাবে হয় সে তুলনায় এবার মেলার অবস্থা খুবই খারাপ আমার যেভাবে বেচাকেনা হয়েছে আশা করি কোনো রকম আমার যাতায়াত কেয়ারিং খরচ এগুলো কোনো রকম উঠবে আর কিরকম টাকা হতে পারে এটা আনুমানিক 60-70 হাজার টাকা এরকম বেচাকেনা করছি আমার যা মালপাতি আছে বাইরের গাছ আমার দেশের গাছ এগুলা দিয়ে আমার নিয়ে এসে খরচ খরচা দিয়ে জোনে দাম দিয়ে আমার তেমনটা লাভ হয় নাই আশা করি সামনে বারে এটা ভালো হবে আর এবারে আমাদের পুরস্কার ঘোষণা করেছে আমরা দ্বিতীয় স্থান পদপ্রাপ্ত করেছি আশা করি সামনে বারে ফার্স্ট হওয়ার আশায় আছি নির্ধারণ করেছে আমাদের গাছের পরিমাণ দেখে বিক্রয়তা দেখে গাছের চাহিদা দেখে কার কেমন দেশি গাছ কতটা টোটাল মেলাটা দিয়েছি আমাদের এক সপ্তাহের ভেতরে আমাদের হয় না এক সপ্তাহে যদি মেলাটা দেয় আমাদের প্রথম দিন থেকে মাল নিয়ে আসছে আর গোছাতে প্রায় 3-4 দিন সময় লেগে যায় তার ভেতরে বিক্রয় করা শুরু করতে করতে আমাদের টাইম শেষ হয়ে যায় এভাবে আমাদের দ্বারা এভাবে হয় না যে গাছে মেলাটা যদি মাসখানেক দিত তাহলে আমাদের কোনো রকম পোষাইতো এটা আমি ডালিয়া নার্সারি আব্দুল হান্নান খান মঞ্জিতপুর একাডেমি মসজিদের পূর্ব পাশে বেচা কেনা মোটামুটি ভালো আরও একটু সময় পেলে আরও ভালো হতো কিছু বাইরের লোকজন আসতে পারেনি তারা আসলে আরও ভালো হতো আর মেন হচ্ছে আমাদের সময় দরকার আরও বেশি 15 দিন কমপক্ষে মেলাটা হওয়া দরকার জাগরণ সৃষ্টি করতে গেলে এই আমরা চাই আগামীতে আরও ভালো হবে আপনার বেচা কেনা কেমন আছে অ্যামাউন্ট যে বলা বেচা কেনা মোটামুটি ওই প্রতিদিন আমার যেহেতু ছোটো গাছ এখানে নিয়ে আসছি গাছ সব বাড়িতে আছে এখানে ছোট ছোট গাছ সেই হিসাবে 2000-4000-5000 কিছু অর্ডার এখান থেকে হয় এক্সট্রা সেগুলো বাড়ির থেকে সাপ্লাই হয় এইভাবে আর কি এবারে মেলাটা শেষ হলো ধন্যবাদ শিক্ষার্থীরা কেমন এসেছে গাছ সম্পর্কে কেমন জেনেছে তারা শিক্ষার্থী মোটামুটি আসছে তবে গত বছরের তুলনায় এবার কম শিক্ষার্থী আসছে পরীক্ষা চলছে সম্ভবত সব স্কুলের ছাত্রছাত্রীরা এবারে অল্প আসছে নাসারির নাম আমার নার্সারির নাম জাহাঙ্গীর নার্সারি এখানে বৃক্ষ মেলা বেচা কেনা মোটামুটি ভালো আর গাছগাছালি বনসাই সব রকম আছে আমার এখানে বিভিন্ন রকম গাছ আছে বিদেশি গাছ আছে লটকন আছে রামবোতাম আছে অ্যাভোকাডো আছে গাছ আছে হাইব্রিড